নিউ ইয়র্ক স্টুডিও থেকে সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক নুরুল আলম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আলোচনাটা শুরুই করতে চাই যে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন যে দুইজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, তাদের যে জননীতি, এইটা কতটা আপনি সাধারণ মানুষের পক্ষে বলে মনে করেন? এটা তো খুবই স্পষ্ট যে কার ধ্যান ধারণা জনগণমুখী। আপনি একদিকে যদি হিলারির কথাবার্তা দেখেন এবং ওর যে ম্যানিফেস্টো, সেটা পূর্ণভাবেই জনগণমুখী। এবং ডোনাল্ড ট্রাম্প, তার যে কথাবার্তা, তার মধ্যে জনগণমুখিতার এবং সাধারণ মানুষের ওয়েলফেয়ারের ভাগটা অত্যন্ত কম। তার কথাবার্তার পেছনে যে পপুলিস্ট স্লোগান আছে, সেটার পুরোপুরি সুবিধা উনি নেওয়ার চেষ্টা করছেন। সুস্থ জনপ্রিয়তা, সুস্থ, এক্স্যাক্টলি, সুস্থ জন, অসুস্থ জনপ্রিয়তা। তো এখন সাধারণ মানুষের বিচারে এবং আমরা এখানকার নিউজ মিডিয়ার পোলিংয়ে যা দেখি, তাতে জনগণমুখিতার ব্যাপারে হিলারি ডেফিনেটলি অনেক এগিয়ে আছেন এবং সবাই অন্তত তার আগের রেকর্ড, সমস্ত তার যে কন্ট্রিবিউশন টু আমেরিকান সোসাইটি, সেগুলো দেখে এটা তার একটা যথেষ্ট বিশ্বাসযোগ্যতা রয়েছে। কিন্তু এই যে যিনি জনমুখী নন, তাকে কেন রিপাবলিক প্রেসিডেন্ট পদপ্রার্থী করলেন? এটা খতিয়ে দেখতে গেলে আপনাকে অনেক পেছনে যেতে হবে। আপনি এর পেছনে দুটো টেন্ডেন্সি কাজ করছে। যেমন যে কোনো ডেমোক্রেসিতেই পপুলিজম ইজ এ শ্যাডো দ্যাট ফলোজ ডেমোক্রেসি, এবং যে কোনো মুহূর্তে কোনো জায়গাতে যদি কোনো উইকনেস বা গ্যাপ থেকে যায়, পপুলিজমের বুদবুদ সেখান থেকে উঠতে শুরু করে। সেই ওবামার, প্রেসিডেন্ট ওবামার আগের 8 বছরের যে ধস নীতি, অর্থনৈতিক ধস নেমেছিল আমেরিকার অর্থনীতিতে, মিডল ক্লাস যেভাবে এফেক্টেড হয়েছে নেগেটিভলি, এখানকার ইনকাম যেভাবে, সাধারণ লোকের ইনকাম যেভাবে একটা স্থবির পর্যায়ে চলে এসেছে, অর্থনৈতিক মন্দা যে দেখা দিয়েছে, এগুলোর জন্য আপনার জনমনে অনেক ক্ষোভ আছে। কারণ ইনকাম ইনক্রিজ করছে না, ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, এসবের জন্য তো মানুষের মনে একটা ক্ষোভ আছে। এটার সাথে যখনই আপনি একটা স্লোগান তোলেন যে এগুলো হচ্ছে সব দোষ হচ্ছে নন্দঘোষ, মানে এই এস্টাবলিশমেন্ট, এই ডেমোক্রেটিক পার্টি পাওয়ারে ছিল, এদের বিদেশি রাজনীতি, এদের মাইগ্রেশনের, ইমিগ্রেশনের পলিসি, এদের অর্থনৈতিক এবং বড় গভর্নমেন্ট খরচার যে নীতি, সবগুলো মিলিয়ে জনগণের মনে এই সৃষ্টি, অনা সৃষ্টি করেছে আর কি, এই নেগেটিভ এফেক্ট তৈরি করেছে, যার ফলে উনি পপুলিজমের ধোয়াতে এই এস্টাবলিশমেন্টকে বাদ দিতে হবে, এরকম একটা স্লোগান নিয়ে নেমেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই প্রচুর লোকজন যারা অত বেশি চিন্তা করে না, তারা এর পেছনে ঢুকে পড়েছে, ছুটছে। উনি তো এখন মানে সে ধরনের সস্তা কথা বলছেন, কিন্তু তাকে বেছে নেওয়া কেন, রিপাবলিকান পার্টি তাকে বেছে নিল কেন? এটা রিপাবলিকান পার্টির একটা বিরাট ব্যর্থতা বলতে হবে। রিপাবলিকান পার্টি, ইফ ইউ ফলো, যে গত 14 মাস 16 মাস ধরে যে প্রসেসটা চলছে, তাতে এখন, আর এখন আমরা যা দেখতে পাচ্ছি, রিপাবলিকানের টপ লিডারশিপরা ট্রাম্পকে মনে প্রাণে সাপোর্ট করে না। দ্যার আর লট অফ ডিসেনশন উইদিন দ্য পার্টি, এবং তারা এই ফ্র্যাঙ্কেনস্টাইনটাকে ঠিক সময় মতো কন্ট্রোল করতে পারেনি। প্রথমে মনে করেছিল যে কে ছেড়ে দেওয়া যাক, এ অটোমেটিক্যালি ইট উইল বি সেলফ ডিস্ট্রাক্ট, নিজে নিজেই বেরিয়ে যাবে রেস থেকে, কিন্তু পার্টি সেটা করতে পারল না। এবং তার মধ্যে সেই পপুলিজমের হাওয়াটা, ট্রাম্প অত্যন্ত স্মার্ট লোক, সে জানে যে কোন যে কোন দিকে হাওয়া দিলে একটা থার্ড সেট অফ মুভমেন্ট তার পেছনে আসতে পারে, এবং সে এক্স্যাক্টলি তাই করেছে। তার পরামর্শক যারা ছিল, তারা খুব সাকসেসফুলি এই জিনিসটাকে আমেরিকান জনমনে ঢুকে দিতে পেরেছে। এবং সেই ক্ষেত্রে কি জয়ের পালা তার দিকে হেলবে? আমার ব্যক্তিগত যে জাজমেন্ট বেসড অন অল দি পলিং দ্যাট ইজ হ্যাপেনিং, প্লাস অল দি নন পলিটিক্যাল পলিং, যেমন মুডি যে কথা বলেছে, তাতে তো জনগণের পালা ট্রাম্পের পাল্লায় যাওয়ার কথা না। এবং লেটেস্ট নন পলিটিক্যাল অবজারভেশন হচ্ছে যে হিলারি ক্লিন্টন বেশ ভালো মার্জিনে জিতবেন,
এবং আপনি যদি দেখেন যে এখনকার যে ইলেকশনের মেইন ইস্যু, একটা হচ্ছে ইকোনমি অফকোর্স, সেকেন্ড হচ্ছে ইমিগ্রেশন, এবং এখানে মিনরিটিরা সমস্ত ইনভলভ। তো আপনি যদি দেখেন যে যে ভোটার গ্রুপ যারা উইমেন, বিশেষ করে মহিলারা, বোথ আমেরিকান মিনরিটিস অ্যান্ড দ্য হোয়াইটস, তারপরে আপনার ল্যাটিনোস, আমাদের আফ্রিকান আমেরিকানস, মুসলিমস এবং অন্য অন্য মিনরিটিস, সবার পাল্লাই কিন্তু হিলারির পক্ষে আছে এখন পর্যন্ত। কোনো কোনো স্টেটে দু একটা এক্সেপশন আছে, বা জেনারেলি, এবং এই দিস ইজ এ কোয়াইট আ সাবস্ট্যান্সিয়াল সাম মাস যারা সাপোর্ট করছে হিলারিকে। কাজেই আমি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমরা সবাই আশা করছি যে হিলারি বেশ ভালো মার্জিনেই জিতবেন। হিলারি যদি জয় হয়ে আসেন, তাহলে আপনার কাছে কি মনে হবে যে উনি যে ওবামার যে নীতি, পররাষ্ট্র নীতি আছে বা রাজনৈতিক নীতি আছে বা বৈশ্বিক যে নীতিগুলো আছে, সেইগুলো নিয়ে যেহেতু আপনি জাতিসংঘতে কাজ করেছেন, সেগুলো বিশ্ব রাজনীতিতে প্রথমে হিলারিটাই বলবেন, বাই চান্স যদি মানে আপনার কথায় বা সাধারণ যারা একটু হিলারি বা ডেমোক্রেটদের পক্ষে একটু কথা বলছেন, সেদিক থেকে যদি দুর্ঘটনাই ঘটে, মানে কে আসলে কি হতে পারে? হিলারি ক্লিনটন ইজ ফর গ্লোবালাইজেশন, ওপেন ওয়ার্ল্ড, ইন্টারাকশন উইথ দ্য ওয়ার্ল্ড ফ্রি থাকবে, এবং তার নিজের যে এক্সপেরিয়েন্স টু ডিল উইথ ফরেন অ্যাফেয়ার্স ইন দ্য ইন্টারন্যাশনাল ডোমেইন, সেইটা তাকে একটা সার্টেন পজিশনে দিয়ে তার অভিজ্ঞতার কাজে লাগাতে পারবেন। হ্যাঁ, আর আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের মনোভাব দেখেন, সে হচ্ছে কমপ্লিটলি ক্লোজড, বিশ্বটা তার কাছে একটা ছেলে খেলা মাত্র, এবং বাইরের বিশ্বে যে এত পরিবর্তন হচ্ছে এবং আমেরিকান ইকোনমি বিশ্ব থেকে যে অনেক কিছু নিচ্ছে এবং অনেক ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এই রিয়েলাইজেশনটা তার কথাবার্তার মধ্যে বোঝা যায় না। আর আমেরিকার যে একটা ট্রেডিশনাল রোল অ্যাজ এ পিস মেকার, অ্যাজ এ বিগ পাওয়ার, সেটারও ডেপথটা বোধ হয় ওর মনের মধ্যে নেই। তো যার ফলে যেমন সবাই জিজ্ঞেস করে যে ওকে যদি আমরা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে নিয়ে যাই, সে কিভাবে অন্য প্রেসিডেন্টদের সাথে ডিল করবে, অন্য হেডস অফ স্টেটের সাথে, তাদেরকে কি সেই একই অবজ্ঞা ভরে তাদের দিকে তাকাবে, তাচ্ছিল্য দেখাবে, নাকি অন্য অন্য প্রেসিডেন্টরা যেভাবে সমকক্ষ হিসেবে সবাইকে ট্রিট করতো উইথ সাম অনার অ্যান্ড ডিগনিটি সেটা করবে? তো সবাই বলে যে ওর হয়তো সেই সেন্স অফ ডেকোরামটা এখনো আসেনি, বিকজ এক্সপিরিয়েন্স হয়তো ওকে শেখাবে। বিশ্বর ক্ষেত্রে দেখা যাবে, আপনি বৈদেশিক নীতির ক্ষেত্রে এটা আমূল পরিবর্তন হবে, ন্যাটোকে যদি ভেঙে দেয় আমেরিকা, তাহলে এটা একটা অন্যরকম মেরুকরণ হয়ে যাবে, ইউরোপ আলাদা হয়ে যাবে আমেরিকা থেকে। তারপরে অন্য যেসব ট্রেডিং পার্টনার কান্ট্রিগুলোর সঙ্গে আমেরিকা খুব ভালোভাবে সম্পৃক্ত অর্থনৈতিকভাবে, সেগুলোকে যদি দূরে সরিয়ে দেয়, চায়না, মেক্সিকো, ইন্ডিয়া এবং সাউথ ইস্ট এশিয়ান অন্য নেশনস, ইন্দোনেশিয়া, যাদের সঙ্গে আমেরিকা ভালো ট্রেডিং করে, তাদেরকে যদি আগের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে এবং দূরে সরাবার চেষ্টা করে, আমেরিকা উইল বি এ ভেরি ইনসুলার স্টেট। তখন ইন্টারনাল ইকোনমিক ডাইনামিক্সটা কিভাবে জনগণের উপর কাজ করবে বোঝা যাচ্ছে না, অত্যন্ত নেগেটিভভাবে কাজ করবে। কাজে আমেরিকা গ্লোবালাইজেশনের যে পজিটিভ বেনিফিটটা নেওয়ার চেষ্টা করছে, এখন অনেক সাকসেসফুল হচ্ছে, সেই জিনিস থেকে ট্রাম্পের পররাষ্ট্র নীতি কিন্তু সেই জিনিস থেকে আমেরিকাকে দূরে সরিয়ে দেবে, এবং এটা একটা সুদূরপ্রসারী ইম্প্যাক্ট হবে আমেরিকান লং টার্ম গ্রোথের উপরে। রাশিয়ার সঙ্গে এটাই হচ্ছে মিলিয়ন ডলার কোয়েশ্চেন, কারণ রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যে একটা অ্যাক্সেস তৈরি হয়েছে সেটা কতদূর সত্যি সেটা সময়ই বলবে, কিন্তু যদি তাও খানিকটাও সত্যি হয় এবং যদি আর রাশিয়াকে সে নিজের কাছে টানার চেষ্টা করে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এটা রাশিয়া ইজ নট এ বিগ ট্রেডিং পার্টনার অফ ইউএসএ, এবং আমেরিকান ইকোনমির উপরে এবং থ্রু দ্যাট দ্য আমেরিকান পাবলিক পলিসির উপরে রাশিয়ার খুব একটা ইনফ্লুয়েন্স সেভাবে নেই, কিন্তু জিওপলিটিক্যাল ম্যাটার্সে হুইচ এফেক্টস দ্য গ্লোবাল ট্রেডিং অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ, সেগুলোতে হয়তো রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত হলে অন্যরকম ইম্প্যাক্ট দেখা দেবে আর কি। আর আমরা যদি হিলারি ক্লিনটনের পররাষ্ট্রনীতি দেখি, ইট উইল বি বেসিক্যালি এ কন্টিনিউয়েশন অফ হোয়াট ইট ইজ নাও ওবামা সাহেবের গত 8 বছরের সময়। তবে একটা জিনিস হচ্ছে, এটা ভালো হবে যে
পৃথিবী অত্যন্ত কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেভেলপিং কান্ট্রির প্রোফাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, চায়না এবং অন্য অন্য সেমি বিগ পাওয়ার আর কামিং ইন টু। এবং এই দিকটা আমি আসতে চাচ্ছিলাম, আপনি নিজেই চলে আসলেন চীন ভারত, চীন ভারতের সঙ্গে ভারসাম্যটা কি হবে? চীন ভারতের ভারসাম্যটা অত্যন্ত স্পেকুলেটিভ, হ্যাঁ, কারণ আমেরিকা সত্যিকার অর্থে চীনকে বাদও দিতে পারবে না, আবার চীনকে নিয়ে খুব স্বস্তিতেও থাকবে না, একদম পুরো স্বস্তিতে থাকতেও দেবে না। কাজে ইটস এ ভেরি ট্রিকল, ভেরি সাটল ব্যালেন্স বিটুইন উইটা মেনটেন করা। আবার আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছরে, স্পেশালি মোদি সাহেব নরেন্দ্র মোদী আসার পর, নরেন্দ্র মোদী আসার পর থেকে সখ্যতা বেশ বেড়েছে এবং বেশ একটা সলিড স্টেটে চলে যাচ্ছে। এবং সেদিন আমি একটা ইন্ডিয়ানদের দিওয়ালি অনুষ্ঠানে ট্রাম্পের বক্তৃতা শুনলাম, সেখানে উনি বলছেন যে উনিও যদি আসেন ইন্ডিয়া উইল বি এ ক্লোজ অ্যালাই। এবং ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার যে পররাষ্ট্রনীতি সেটা আমার মনে হয় ভালো সখ্যতা পর্যায়েই থাকবে, এবং ইট উইল বি এ গুড কাউন্টার ব্যালেন্সিং ফ্যাক্টর ফর ব্যালেন্সিং চায়না। কাজেই আমি এটা বলবো না যে রাতারাতি চায়নার সাথে কোনো বিরাট যুদ্ধ বা ওই ধরনের কিছু সৃষ্টি হবে, তা না। আমার মনে হয় অ্যাজ এ ট্রেডিং পার্টনার এবং অ্যাজ এ ওভারঅল অ্যালাই ইট উইল কন্টিনিউ। বাট ভেতরে কিছু কিছু দ্বিমাত্রিক ব্যাপারে কতগুলো জিনিস যে ডিফারেন্সেস রয়েছে সেগুলো সেভাবে মেনটেন করবে। আফগানিস্তান, উত্তর কোরিয়া, আফগানিস্তান উত্তর কোরিয়া তো ইজ আফগানিস্তান তো এখন আমেরিকার একটা বিরাট লাইবিলিটি হিসেবে, রেসপন্সিবিলিটি হিসেবেই ছিল, লাইবিলিটি বেশি আলোচনা হয় নাই কিন্তু এই যে এই বিতর্কতে। হ্যাঁ, এখন তো কন্টিনিউয়াস উইথড্র হচ্ছে, উইথড্রয়াল হচ্ছে, আফগানিস্তান একটা স্লোলি ডেমোক্রেটিক পর্যায়ে চলে যাচ্ছে, কাজে ইনভলভমেন্টটা কম হবে। দ্য কোয়েশ্চেন আর আই থিঙ্ক দি সিরিয়ান ইস্যু, দ্য মিডল ইস্টার্ন ইস্যু হ্যাজ টেকেন ওভার অল দি আদার ডিসকাশনস অন দ্যাট স্ফিয়ার। সো আফগানিস্তান ইজ অলমোস্ট এ নন ইস্যু ফর দ্য টাইম বিং। North Korea is an eruption from time to time. সত্যিকার অর্থে চায়নার সঙ্গে যদি ভালো ব্যালেন্স থাকে, নর্থ কোরিয়া আই ডোন্ট থিঙ্ক ইন দ্য লং রান উইল পোজ এনি বাইলেটারাল কোনো ঝামেলা হবে না আর কি। হ্যাঁ, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আপনার কাছে জানতে চাবো যে নানা রকম জরিপ আমরা দেখি, জরিপের অনেক গাণিতিক হিসাব অনেক সময় মিলানো যায় না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন তো জরিপ নির্ভর নির্বাচন এক কথা বলা যেতে পারে। বলছিলাম যে জরিপ নিয়ে কথা বলবো, নানা রকম জরিপ দেখছি আমরা, বিভিন্ন পত্রিকা জরিপ করছে, বিভিন্ন জরিপ সংস্থা আছে তাদের জরিপ, এই জরিপগুলো নিয়ে যদি একটু বলেন, এই পিছিয়ে যাওয়া মানে বানরের সেই বাঁশের মতো উঠা। এখানকার জরিপের আপনাকে দেখতে হবে জরিপটা কে করছে, মোটিভেশনটা কি পেছনে। তো কোনো কোনো জরিপ যারা করে সংস্থা তাদের কিছু মোটিভ থাকে, আবার কখনো ইট অলসো ডিপেন্ড কাদেরকে জরিপ করছে, স্যাম্পলটা কীরকম। এবং সেই জন্য আপনি অনেক সংবাদ সংস্থায় দেখবেন যে যখনই ওরা জরিপের কোনো ফলাফল দেয় তখনই বলে যে এটা একটু ডেমোক্রেটিক বায়াস জরিপ বা এটা একটু রিপাবলিকান বায়াস জরিপ, মানে বড় স্যাম্পলটা এদের। যদিও তাতে মানে যে প্রজেকশনটা হয় তার কিছুটা হেরফের হয়, বাট অত মারাত্মক কিছু হয় না আর কি। তো আপনার আবার সব জরিপ মিলিয়ে আবার সুপার জরিপ হয়, যেমন জরিপের জরিপ বলে যেগুলোকে, ধরুন 20টা জরিপ একসঙ্গে ইয়ে করে ওটার অ্যাভারেজ করে আবার আরেকটা জরিপ করা হয়। তো নিউজ মিডিয়াতে সব ধরনের জরিপের কথাই বলা হয়, এবং কিছু কিছু নিউজ মিডিয়া যেমন ফক্স যে জরিপগুলো ইউজ করবে সেগুলো আবার সিএনএন বা MSNBC যে যারা MSNBC মোর ডেমোক্র্যাট পন্থী তাদের জরিপের সোর্স আবার অন্যরকম। তবে আমার যেগুলো মনে হয় যে ওই সবার জরিপের কথা শুনে আপনাকে মনে মনে আপনার নিজের জাজমেন্ট করতে হবে যে জিনিসটা মানে আমাদের ইভ্যালুয়েশনে যেটা বলে করোবোরেশন, বা আপনার তিন চারটে জরিপে যখন আপনি একটা কনসিস্টেন্সি পাবেন কোনো জিনিসের, তো সেটাকে আপনি ধরে নিতে পারেন যে দ্যাট কুড ইজিলি বি প্রেডিক্টেবল ট্রুথ। তবে এই যে কোনো 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 পার্টিকুলার জরিপকে আপনি একেবারে বাইবেল হিসেবে নেবেন না, হ্যাঁ, উইথ সাম গ্রেন অফ সল্ট ডিপেন্ডিং অন হুজ ডুইং ইট। আরও কিছু কিছু জরিপ আছে যেগুলো পিওরলি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, যেমন মুডি যে জরিপটা করে, মুডি ইজ নট এ পলিটিক্যাল অর্গানাইজেশন, এবং ওদের জরিপের ভিত্তি হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো হচ্ছে মোর ইকোনমিক অ্যান্ড ডে টু ডে ইকোনমিক লাইফ অফ দ্য পিপল। এবং আপনি যখন দেখবেন
যখন ওরা যে যে ছয়টা মেইন ক্রাইটেরিয়া ইউজ করে সেগুলোর মধ্যে একটাও ঠিক কোনো পার্টি বেসড পলিটিক্যাল ক্রাইটেরিয়া না। ওরা বলে যেমন সাধারণ লোকের ইকোনমিক ইন্ডিকেটরটা কী, সবাই বলে যে গ্যাস প্রাইস। লোকে যখন ড্রাইভ করে যায়, কাজে যায়, আসে, যখন দেখে যে হ্যাঁ প্রাইস ফল করেছে, যখন জেনারেল প্রিমিয়াম নর্মাল লেভেলের গ্যাসোলিন 10 সেন্ট ফল করে, ইকোনমি ইজ ডুইং ওয়েল। সো আমরা যদি দেখি যে গত 2 বছরে গ্যাস প্রাইস কন্টিনিউসলি ফল করেছে, অ্যান্ড মোদি বলছে যে দিস ইজ এ গুড ইন্ডিকেশন দ্য লাইফ ইজ গেটিং মোর নর্মাল, মোর মোর ভায়াবল। তারপরে আরেকটা নেগেটিভ, ওরা যেটা ওরা আরেকটা ক্রিটিক্যাল ক্রাইটেরিয়া ইউজ করে যে ফ্যাটিং অফ দ্য ভোটার্স, 8 বছর ডেমোক্র্যাটদের দেখতে দেখতে ভোটাররা কতটা সন্তুষ্ট। তারপর আরেকটা ইউজ করে যে দ্য ইনকাম্বেন্ট প্রেসিডেন্টের পপুলারিটির মেজারটা কি। হ্যাঁ, যেমন এখন দ্য ডেমোক্র্যাটদের যে প্রেসিডেন্ট, এটা হল হাইয়েস্ট র্যাঙ্কিং ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএস, বারাক ওবামা। তারপরে দেখা যায় লাস্ট 2টা ইলেকশনে যে মানে কোন পার্টির পপুলার ভোটিং স্ট্যান্ডিং কি ছিল, তো এগুলো দেখে ওরা মোটামুটি প্রেডিক্ট করে, এবং ওদের প্রেডিকশনগুলো 1980 সাল থেকে আমরা দেখে আসছি মোটামুটি কারেক্ট হয়। সো আপনি অন্য সব পল নেবেন এবং কিছু নন পলিটিক্যাল পল নেবেন, দেন ইউ হ্যাভ টু মেক ইউর জাজমেন্ট অ্যান্ড সি ইউ নো হোয়াট ইজ মোর অ্যাকসেপ্টেবল টু ইউ। এবং এই জরিপ মানে জরিপগুলো মোটামুটি মানে আপনার অভিজ্ঞতা থেকে, আমি মোদির বাইরে যদি বলি অন্যান্য যে জরিপগুলো, এটা তো অর্থনৈতিক অর্থনৈতিক নির্ভর একটি জরিপ, কিন্তু এমনি যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট বা আরো যে গণমাধ্যমের বিভিন্ন রকম আছে, ফক্স এর বললেন, স্বাভাবিকভাবে এই জরিপগুলো কি খুব একটা ভুল নির্দেশ দেয় কিনা? আমি গত বেশ 4-5টা ইলেকশন ফলো করে দেখেছি মোটামুটি কাছাকাছি, কেউ যে একেবারে ওভারলি কন্ট্রাডিক্টরি মেসেজ দিয়েছে তো তা না। ইন দ্য র্যাঙ্কিংয়ে কিছুটা হেরফের হতে পারে, কিন্তু ওভারঅল ট্রেন্ড যেটা, যেমন এখন বলছে যে আপনার কয়েকটা স্টেটে, কি স্টেটগুলোতে যেখানে টানাপোড়েন চলছে, সেখানে যে ভোটের যে ডিফারেন্স যেটা, সেটা হয়তো কারেক্ট নাও হতে পারে, কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং যে ক্লিন্টনের এখন মোটামুটি পপুলারিটি 5-7% বেশি, এবং আগের প্রেডিকশনগুলো যা আমরা শুনেছি গত 2-3-4টা ইলেকশনের, খুব একটা হেরফের হয় না এবং মোটামুটি বিশ্বাসযোগ্য হিসেবে ধরে নিতে পারে। এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে যে দুই প্রার্থী কাঁধে কাঁধ রেখে চলছে, নাকি দূরত্বটা আসলে আছেই? আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বেসড অন দি পোলস অ্যান্ড বেসড অন দি ওভারঅল ইলেকট্রাল ক্যাপচার অফ ইলেকট্রাল ভোটস, ইলেকট্রাল কলেজ ভোটস, ডিফারেন্স এখনো আছে, ভালো ডিফারেন্স, এটা কাঁধে কাঁধ মিলিয়ে চলছে সুইং স্টেটগুলোতে, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, এইসব জায়গাতে, কিন্তু ওভারঅল বাকিগুলোতে না। এবং যার ফলে আপনি দেখবেন যে এরা কোন কোন স্টেটে বেশিরভাগ জায়গাতে হানা দিচ্ছে, মানে ফর ইলেকশন ক্যাম্পেইন, ওই স্টেটগুলোতে আরো সলিডিফাই করার জন্য চেষ্টা হচ্ছে। এবং আমি যে বারাক ওবামা এখন সক্রিয়, আপনার কাছে কি মনে হয় এই প্রভাবে এটা পড়বে তো নির্বাচন? এটা তো অত্যন্ত আনপ্রেসিডেন্টেড। আমি গত এই 25 বছরে কোন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, কোন প্রেসিডেন্ট, সিটিং প্রেসিডেন্ট এইভাবে ক্যাম্পেইন ক্যাম্পেইন করেনি, শুধু তাই না, অত্যন্ত এফেক্টিভলি ক্যাম্পেইন করছেন। এবং কনসিডারিং দ্য ফ্যাক্ট যে ওনার পপুলারিটি এখন তুঙ্গে যাওয়ার আগে আগে, এবং ওনার স্ত্রী মিশেল ওবামা হুজ ও ভেরি এফেক্টিভ কমিউনিকেটর, দুজনে মিলে, এবং শুধু তাই না, দুজন ছাড়াও বাকি যেসব সারোগেটস কাজ করছে ফর, ডেফিনেটলি এটার উপরে একটা ভালো ছাপ পড়বে ইলেকশন রেজাল্টের উপরে। এগুলোর সুইং স্টেটগুলো যেমন দুদিনে 5টা র্যালি করছেন বারাক ওবামা, এগেন ভেরি কমেন্ডেবল, বাট এটা ডেফিনেটলি গিভেন হিজ পপুলারিটি দিস উইল হ্যাভ সাম ইম্প্যাক্ট, ইভেন ইফ ইট ইজ মার্জিনালি ইউ নো মুভিং টুয়ার্ডস। এবং আপনার সঙ্গে নিশ্চিত তরুণদের কথা হয় যারা নতুন ভোটার হয়েছেন, তাদের মনোভাব কি দেখছেন? তরুণ জনগোষ্ঠী যারা, তাদের কথাটা খুব অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ দিজ আর দ্য পিপুল হু উইল বিকাম দ্য ফিউচার লিডার্স। এদের ভেতরে কিছুটা রাজনৈতিক অনীহা ছিল কিছুদিন আগ পর্যন্ত, এবং আপনি হয়তো শুনে থাকবেন যে বার্নি স্যান্ডার্সের পেছনে তরুণরা ভিড় করেছিল এবং খুব ভালো সাপোর্ট ছিল। এবং আমি ডেমোক্রেট পার্টিকে এই বাহবা দেব
যে বার্নি স্যান্ডার্সের মতো কম্পারিটিভ ভালো ম্যানিফেস্টো নিয়ে যারা এসেছেন, উনি থাকার ফলে এই যে হিলারির ম্যানিফেস্টোটা আরও শার্পেন্ড হয়েছে, আরও বেশি জনগণমুখী হয়েছে, এবং যে সমস্ত জিনিস একটু মানে নিচের লেভেলে ছিল, লেস প্রায়োরিটি ছিল, সেগুলোকে বার্নি স্যান্ডার্সের ওই ডেমোক্রেটিক কম্পিটিটিভনেসের থ্রু দিয়ে ওটাকে শার্পেন করা হয়েছে, এবং যার ফলে ওর মেসেজিং, হিলারির মেসেজিং ইন দ্য লাস্ট টু মান্থস থ্রি মান্থস হ্যাজ বিন মাচ মোর তার আগের থেকে আর কি। এখনও আমার মনে হয় হিলারির প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইয়াং জনগোষ্ঠীর মধ্যে অনেকেরই কিন্তু নেই, এটা সময়ই বলবে, এবং হিলারি নিজেও এটা জানে যে ইয়াঙ্গার পিপুল আর মোর গোয়িং ফর বার্নি, দ্যাট মিনস দে সাম ইস্যু অফ সাম ডেফিসিট বিটুইন দ্য ইয়াং পিপুল অ্যান্ড হার। ভোট দিতে না যায় যারা বার্নিসের জন্য এসেছিল, সেটা হয়তো হবে না, কারণ এদেশের মানে এক্সারসাইজিং ডেমোক্রেটিক রাইট, ভোটিং দেওয়া ইটস বিগ থিং ফর স্পেশালি নিউ ভোটার্স, যারা জীবনে ভোট দেয়নি বা শুরু করেছে ভোট দিতে, তাদের কাছে এক্সারসাইজিং দিস রাইট ইজ এ স্ট্রং অবলিগেশন ফর ন্যাশনালিজম। সেটা হয়তো হবে না, তবে স্বতঃস্ফূর্ত না হয়ে এখন হয়তো ইন্ডিউসড হয়ে, যার ফলে বার্নি স্যান্ডার্স ও খুব স্ট্রংলি ক্যাম্পেইন করে বেড়াচ্ছে। আমি একটু বিরতিতে যাই, ফিরে এসে আপনার কাছে আবার আসবো যে এই প্রথমবারের মতো কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পই নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে নির্বাচন ফলাফল যাই হোক যদি হিলারি ক্লিন্টনের পক্ষেই যায়, সেই ক্ষেত্রে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা, বা হিলারি ক্লিন্টন যদি ডোনাল্ড ট্রাম্প জরিপ ফলাফল বা সার্বিকভাবে যে ভোটের হাওয়া সেটা তো হিলারির দিকে আপনি বলছেন, যদি ডোনাল্ড ট্রাম্প চলে যায় তখন তিনিও বা আবার তুলতে পারেন কিনা হিলারি ক্লিন্টন, এই প্রথমবারের মতোই হয়তোবা আপনি আরো ভালো বলতে পারবেন যে নির্বাচন পদ্ধতি নিয়ে বা নির্বাচনের ফলাফল নিয়ে আগাম একটি আভাস দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প যে তিনি ফলাফল মেনে নেবেন না, সেই ক্ষেত্রে নির্বাচনের ফলাফল যদি হিলারির দিকে ক্লিন্টনের দিকে যায় তাহলে কি পরিস্থিতি হবে, কোনো সংকট দেখা দিবে কিনা? এই প্রথম আমেরিকান ইলেকশন সিস্টেম এই প্রথমে একটা এই ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করছে, এবং দিস উইল বি এ টেস্ট ফর দি আমেরিকান সিস্টেম, আমেরিকান ডেমোক্রেসি, আমেরিকান ইনস্টিটিউশনাল স্ট্রাকচার্স হুইচ রানস দিস কান্ট্রি। তো আপনি যদি এমন হলো যে মাঝরাত ইলেকশন রাতে অ্যানাউন্স হয়ে গেল, তারপরে কী কী সিনারিও আমরা দেখতে পারি? কোনো কোনো মহল মনে করেন যে কোনো সহিংসতা শুরু হয়ে যেতে পারে, এখানে সেখানে প্রশ্নবিদ্ধ হতে পারে, এবং হয়তো কোনো রিপোর্টের বেসিসে যদি ট্রাম্প সাহেব কখনো একটা অবজেকশন তোলেন, হি হ্যাজ দ্যাট রাইট, এবং হিলারিরও একই রাইট আছে। কিন্তু আমেরিকান ইলেকশনে যে এর আগে কখনো প্রশ্নবিদ্ধ হয়নি কোনো কোনো কারণে তা নয়, আমরা ছোট ছোট হয়েছে, যেমন আমরা 2002 ইলেকশনের সময় দেখেছি, তবে সেটা ওভারকাম করার জন্য সিস্টেম রয়েছে এখানে, এবং উই অনলি হোপ যে সিস্টেম, স্ট্রেংথ অফ দ্য সিস্টেম অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য রেসপেক্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড দ্য ইনস্টিটিউশনস অফ ডেমোক্রেসি হুইচ আর নন পলিটিক্যাল শুড কাম ইন টু প্লে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং আপনার ইলেকট্রাল ইলেকশন কমিশনস, স্টেট ইলেকশন ইলেকট্রাল বডিজ, এগুলোর যে ইন্ডিপেন্ডেন্ট সত্তা এবং তাদের যে ইন্ডিপেন্ডেন্ট স্টান্স সেটা এক্সারসাইজ করার একটা বড় টেস্ট হবে এটা। ও সিঙ্গেল হ্যান্ডেডলি ট্রাম্প কোনো কিছু করতে পারবে না, কারণ ওই ব্যাপারে এবং সে যদি সহিংসার নীতি করতেও যায় ম্যাস সাপোর্ট খুব কম, এবং এই দেশে এখনো ভুলে যাওয়া উচিত না, এখানে এখনো একটা স্ট্যাবলিশ গভর্নমেন্ট আছে এবং গভর্নমেন্টের নানা রকম চেক অ্যান্ড ব্যালেন্স মেকানিজম আছে, এবং সাধারণভাবে লোকজন ইন পাবলিক হ্যাজ এ গ্রেট কনফিডেন্স ইন দ্যাট, এবং সেই জিনিসগুলো যখন কাজ করতে শুরু করবে তখন এইসব ছোটোখাটো বিশৃঙ্খলা ওভারকাম করতে পারবে এই সিস্টেম দিয়ে। তো আমার মনে হয় এ ব্যাপারে খুব বেশি শঙ্কার কারণ নেই, যেহেতু ইলেকশন প্রসেসটা আমরা দেখেছি গত 9 মাসে ইট গট হিটেড আপ ওভার টাইম, কিছু স্পার্টস হতে পারে এখানে সেখানে, বাট সেটা নিয়ে মেজর কোনো ডিসলোকেশন বা বিরাট অনিয়ম বা জনমনে একটা বিক্ষোভ বা কোনো কিছু ওই ধরনের কোনো জিনিস আমি মনে করি না হবে। হিলারি তিনি যদি হেরে যান, হিলারি যদি হেরে যায় তাহলে আমরা জানি যে
পুরো ডেমোক্রেটিক স্ট্যান্সটা এখন পর্যন্ত কোনো সহিংসতা বা কোনো অনিয়ম বা কোনো মানে স্ট্যাবলিশ ইনস্টিটিউশনগুলোকে কন্ডেম করে নেই। এত কিছুর পরেও এফবিআইকে কিন্তু করে, ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে হিলারি ক্লিনটন কোনোভাবে ক্রিটিসাইজ করে নেই। কাজে ওদের যে যদি রেসপেক্ট যেগুলো আছে সেগুলোর বেসিসে বলা যায় যে ওরা ওই ধরনের কোনো স্টেপ নেবে না যাতে করে জনমনে আবার একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন জাগতে পারে। তবে যদি জেনুইন কোনো ভোটাভুটির গণ্ডগোল হয় কোথাও, মিসক্যালকুলেশন বা কোনো রকম ফ্রড, সেগুলোর যদি কোনো প্রুফ হয় তাহলে অবশ্য হিলারি করতেই পারে থ্রু দ্য নর্মাল প্রসেস। এবং যে এফবিআই প্রধান যে তদন্তের দিকে যে ঘোষণা দিলেন সেটাকে অনেকে ভাবছেন যে হিলারির বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র বা পিছনে অন্য কোনো প্রভাব থাকতে পারে, না হলে এই মুহূর্তে তিনি কেন এই বিষয়ে উদ্যোগী হবেন? এটা নিয়ে তো মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে কিন্তু কেউই খুব কনক্লুসিভলি কিছু বলতে পারছেন না। কারণ হচ্ছে এখন পর্যন্ত জনগণের সামনে যে সমস্ত প্রমাণ রয়েছে তার বেসিসে কোনো কিছুই কন্ট্রোল করা যায় না। তবে আমি যেটা মনে করি যে মিস্টার কোমি, এফবিআইর যে ডিরেক্টর, উনি একটু আগাম স্বস্তি পাওয়ার জন্যে, নিজেকে এনশিওর করার জন্য, নিজেকে বাঁচাবার জন্যে একটা স্টেপ নিয়েছেন, হুইচ ইজ অফিসিয়ালি মে বি ট্রু। কিন্তু অনেক সময় হয় কি, অনেক অফিসিয়াল প্রসেস, অফিসিয়াল ডিসিশন হ্যাজ লার্জার পলিটিক্যাল ইমপ্লিকেশন, এই জিনিসটা উনি চিন্তা করেন নাই। যে ওনার এই অ্যানাউন্সমেন্ট যেটার পিছনে রিয়েলি কোনো সাবস্ট্যান্স নেই, কয়টা ইমেইল আছে, ইমেইলের ভিতরে কী আছে, সেখানে আদৌ কোনো সিগনিফিক্যান্ট কিছু আছে কিনা উনি জানেনই না, কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলেন এবং এটাতে উনি ইন্ধন যোগালেন অন্য ক্যাম্পে, ট্রাম্প ক্যাম্পে, যারা এখন এটাকে একটা বড় ইস্যু বানিয়ে নানা রকমভাবে কথাবার্তা বলে যাচ্ছেন। তো এই জিনিসগুলো ট্রাম্পের কোন রকম সমালোচনা নাই মাঠে, এক্স্যাক্টলি, এখন পুরো মিডিয়া এবং অল দ্য ডিসকাশন ইজ অন দ্যাট পার্টিকুলার ইস্যু। যে এই এই যে এবং সমস্ত লিগাল স্পেশালিস্টরা, জাস্টিস ডিপার্টমেন্টের লোকজন যারা অতীতে সিআইএতে এবং এফবিআইতে কাজ করেছেন, তারা সবাই বলছেন যে এটা অত্যন্ত অবিবেচকের মতো তিনি কাজ করেছেন। এই যে উনি যদি ইনভেস্টিগেশন করতেও থাকতেন তার কোনো অবলিগেশন ছিল না টু কাম আউট অ্যান্ড গিভ এ স্টেটমেন্ট, স্পেশালি কিপিং ইন ভিউ দ্যাট অনলি ইলেকশনের আর 7 বা 8 দিন রয়েছে বাকি, এই সময়টাতে উনি তো অ্যাচিভ করতে পারবেন না। আর নিয়ম হচ্ছে যে যখন কোনো ইনভেস্টিগেশন হয় তখন কোনোভাবে ইনভেস্টিগেশনের কোনো কিছু পাবলিক জনসম্মুখে আসা বা লিক আউট করার কোনো বেআইনি কাজ অ্যাকচুয়ালি। তো কমি ইভেনচুয়ালি তার ভবিষ্যৎ কি আছে আমি জানি, ইলেকশনের পরে তিনি কারো হয়ে কাজটা করলেন, দ্যাট ইজ এ কনস্পিরেসি থিওরি। কারণ উনি উনি কিন্তু যা শোনা যায় যে ওনার পলিটিক্যাল লিডিংস তো হচ্ছে রিপাবলিকান। আচ্ছা, উনি জুলাই মাসে যে স্টেটমেন্টটা দিয়েছিলেন অন বিহাফ অফ এফবিআই অন ক্লিনটন ইনভেস্টিগেশন, সেটা ওয়াজ হিউজলি ক্রিটিসাইজ বাই দ্য রিপাবলিকানস। এখন সবাই বলছে হি ইজ সেটলিং দ্য স্কোর, সে একটা কিছু দিয়ে ওইটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছেন জুলাই মাসের ওইটা। তো ওটা কতদূর সত্য আমি জানি না, কারণ ওনার ক্যারিয়ার রেকর্ড কিন্তু খুব ভালো, হি ইজ নোন এজ এ ভেরি ভেরি সলিড সাবসার্ভিয়েন্ট ল অ্যাবাইডিং ব্যুরোক্র্যাট, ভেরি সিনিয়র ব্যুরোক্র্যাট। তো অনেক সময় ব্যুরোক্র্যাটরা দে গো বাই দ্য প্রসেস অ্যান্ড দে ডোন্ট লুক অ্যাট দ্য ইমপ্লিকেশনস, এই ব্যাপারেও তাই হয়েছে। প্রসেস ওয়াইজ উনি ঠিকই করেছেন কিন্তু ইমপ্লিকেশন ওয়াইজ ওনার এই প্রসেসটা এখন নেওয়া উচিত, এক্স্যাক্টলি সবাই, এটা যদি উনি 9 তারিখে বলতেন মানে ইলেকশন একদিন পরে বলতেন ইট উড হ্যাভ বিন পারফেক্ট। তো অনেক সময় ওই জাজমেন্টের, এবং হিলারি ক্লিনটন তো বলেছেন হয়তো না আপনার ডেমোক্র্যাটদের যে চেয়ারম্যান, পার্টি চেয়ারম্যান ন্যান্সি পেলোসি বলেছে যে হয়তো এই কাজের জন্যে উনি ইজ নট দ্য রাইট পার্সন, মানে এই এই কমেন্টটা এই পর্যায়ে পর্যন্ত গেছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সময় সুন্দর থাকুন।